হিজরি সন বা বছর আর তাকিম আল হিজরি হল ইসলামী চন্দ্রপঞ্জিকায় ব্যবহৃত যুগ, যার গণনা 622 খ্রিস্টাব্দে ইসলামী নববর্ষ থেকে শুরু হয়। ধর্মীয় বিধিবিধান চন্দ্র তারিখের সঙ্গে সম্পর্কিত। বিশ্ব মুসলিম উম্মাহর কৃষ্টি কালচারে ও মুসলিম জীবনে হিজরি সনের গুরুত্ব অপরিসীম। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ইসলাম প্রচারকালে কুরাইশদের দ্বারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে বিশ্বনবী দিন প্রচারে প্রিয় মাতৃভূমি মক্কা ত্যাগ করে মদিনা মুনাওয়ারায় হিজরত করেন। তার এই জন্মভূমি মক্কা ত্যাগ করার ঘটনাকে হিজরত বলা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের সময় হিজরি সনের প্রবর্তন সুনির্দিষ্টভাবে বাস্তবায়িত হয়। সে সময়ে সন তারিখ ব্যবহৃত না হওয়ায় রাষ্ট্রীয় কাজে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। অতঃপর তিনি হযরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আবেদনে শীর্ষ পর্যায়ের জ্ঞানীগুণীদের পরামর্শে হিজরি সন প্রবর্তন করেন। ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস মহরম, নতুন বছর সবার জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক এই প্রত্যাশা করছি।